মোদি মানে ম্যান অফ ডেভেলপ ইন্ডিয়া ভারতবর্ষকু যে নেতা আজি ডেভেলপ করছন্তি ভারতবর্ষকু বিকাশ পথরে দ্রুত গতিরে যে নেকি যাওছন্তি তাঙ্ক না হচ্ছি নরেন্দ্র মোদি আজি বালুগা এনএসি রে এ যে রেলওয়ে স্টেশন নবীনীকরণর কার্যক্রম অছি তার উদ্ঘাটন আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর করকমণ দ্বারা স্থাপিত হব অনুষ্ঠিত হব কেবল বালুগা এনএসি নুহে পুরী লোকসভা অঞ্চলের সাক্ষী গোপাল রেলওয়ে স্টেশন যে সত্যবাদী আসেম্বলি অছি তাহা মধ্য আজি ইনাগুরেট হব সমগ্র ওড়িশারে ২৫টি রেলওয়ে স্টেশন এবং সমগ্র ভারতবর্ষরে ৫০৮ রেলওয়ে স্টেশনর নবীনীকরণর আজি উদ্ঘাটন আদরণীয় নরেন্দ্র মোদি অমৃত ভারত রেল প্রকল্প যোজনা অন্তর্গত আজি করিবে অনুষ্ঠিত হবে আপন সমস্ত জানিছন্তি নরেন্দ্র মোদি মধ্য তাঙ্ক বার্তারে কহিছিলে মে ভারতবর্ষকু হীরা দুঙ্গা নরেন্দ্র মোদি ভারতবর্ষকু হীরা দেইছেন হীরার অর্থ হচ্ছি এইচ ফর হাইওয়েজ আই ফর হাইওয়েজ আর ফর রেলওয়ে এ ফর এয়ারওয়েজ আজি ভারতবর্ষকু যশস্বী প্রধানমন্ত্রী হাইওয়ে হাইওয়ে অর্থাৎ ইন্টারনেট রেলওয়ে অর্থাৎ আপন সব দেখুছন্তি রেলর কোন ভতি কোন ভলি ভাবে বিকাশ ঘটিত হচ্ছি আম পক্ষর অছি আজি আউ রেল সাঙ্গরে সাঙ্গরে কিমিতি হাওয়াই চপ্পল পিন্ধিথিবা ভাই মধ্য হাওয়াই জাহাজরে যিব তাহা পাই এয়ারওয়েজর ডেভেলপমেন্ট মধ্য নরেন্দ্র মোদি করুছন আপনকু জানি কি আজি খুশি হ বিগত ১০ বর্ষরে হারাহারি ২০১৩ রু ২০২৩ বিগত ১০ বর্ষরে নরেন্দ্র মোদি ওড়িশার রেল বিকাশ পাই ৫১ কোটি টু অধিকা টঙ্কা আবন্টিত ওড়িশা প্রদেশ পাই করিছন্তি যাহা কি এক নূতন কীর্তিমান যাহা কি এক নূতন মু কইবি রেকর্ড স্থাপিত করিছন মাত্র বিগত গোটে বর্ষ ভিতরে ২০২৩-২৪ রে নরেন্দ্র মোদি রেল বিকাশ পাই ওড়িশা কু ১০,১২ কোটি টঙ্কা ওড়িশা সরকার কু দেইছন্তি ওড়িশারে খরচ করিছন্তি কোন ভলি ভাবে রেল বিকাশ ওড়িশারে বিগত এক বর্ষরে হেইছি তাহা আমি জানিছু বন্ধুগণ আপনকু জানিকি প্রসন্নতা হব ওড়িশারে যে ২,৮২২ ২,৮২২ কিলোমিটার রেলপথ অছি এটি আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র বসিছন্তি চিফ তাঙ্কর বসিছন্তি সে আপনকু কহি পারিবে এই ৯ বর্ষরে নরেন্দ্র মোদি আর ১০০% বিদ্যুতিকরণ ইলেকট্রিফিকেশন করিছন্তি আজি আমি পলিউশন ফ্রি ইন্ডিয়ান রেলওয়েজ ওড়িশারে পাইছু তাহা পাই আমি সমস্ত নরেন্দ্র মোদিকু ধন্যবাদ দেবা তাঙ্কু অভিনন্দন করিবা তাঙ্কু শুভেচ্ছা দেবা যাহা মু কহিছিলি ম্যান অফ ডেভেলপ ইন্ডিয়া মানে মোদি সমগ্র ওড়িশার বিকাশ পাই কালি অমিত ভাই সাহা আমার সৌরাষ্ট্র মন্ত্রী যেতেবেলে ওড়িশার গস্তরে থিলে সে গোটে মহত্বপূর্ণ বার্তা দেকি যাইছেন সে বার্তা হচ্ছি যেউঠি বিগত ১০ বর্ষ যেতেবেলে ইউপিএ র শাসন থিলা মাত্র ৩,০০০ কোটি ওড়িশার বিকাশ পাই খরচ হইছিলা সেইথি আপনকু জানিকি আশ্চর্য হব আর প্রসন্নতা মধ্য হব নরেন্দ্র মোদীঙ্ক ৯ বর্ষর কালখণ্ডরে ওড়িশার বিকাশ পাই ১৮ লক্ষ টু ঊর্ধ্ব কোটি টঙ্কা খরচ হয়েছি ১৮ লক্ষ কোটি টঙ্কা নরেন্দ্র মোদীঙ্ক সরকার বিগত ৯ বর্ষরে ওড়িশার বিকাশ পাই খরচ করছন্তি ইয়ে এক রেকর্ড স্থাপিত করছন্তি নরেন্দ্র মোদীঙ্ক সরকার